আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা অবরুদ্ধ কারাগার সম্পর্কে জানতে চান তাদের জন্য আমার এক মাস হাজতবাসের অভিজ্ঞতা উৎসর্গ করলাম। আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোলারিস মন্ট কিয়ারা নামে একটি কোরিয়ান রেস্তোরাঁয় খণ্ডকালীন চাকরি করতাম। সেদিন আরবি শাওয়াল মাসে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেয়ে সকালে নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম। সকাল 9টার দিকে ঘুম ভেঙে যায়। মাকে ইমুতে ভিডিও কল দিয়ে আনুমানিক 1 ঘন্টার বেশি কথা বলি। কাপড় চোপড় পরে কাজে যাওয়ার জন্য তৈরি হয়েছি। সকাল 10:20 গাড়ি আসলো নিয়ে যেতে। কাজে যাওয়ার পর রেস্তোরাঁ খোলার পর 3 থেকে 5 টেবিলে কাস্টমার এসেছিল। আমরা মোট কর্মচারী ছিলাম 11 জন। হঠাৎ পেছন থেকে আমার চাচাতো ভাই আব্দুল মালিক দৌড় দিল। তখন আমি টেলিভিশনের সামনে ছিলাম। কি একটা কথা নিয়ে আমি আর রিদওয়ান ভাই আলোচনা করছিলাম। পেছনে ফিরতে দেখি আমার সামনে ইমিগ্রেশন পুলিশ অফিসার। আমাকে থাপ্পড় দিয়ে ইমিগ্রেশন অফিসার নিচে বসতে বললেন। আমি বসে পড়লাম। আমাকে এক হাতে কড়া লাগিয়ে আরেক হাত ধরে রাখলো। ঠিক 5 মিনিট পর বলল, পাসপোর্ট দাও। আমি পাসপোর্ট দিলাম। সেটা দেখে বললেন, তোমার ছাত্র ভিসা, তাহলে কোম্পানি ইউনিফর্ম পরে কাজ করছো কেন? প্রশ্ন করলেন ঠিকই, কিন্তু উত্তর দিয়ে লাভ হলো না। আমার কর্মস্থলের ম্যানেজার একজন কোরিয়ান মহিলা। উনি অনেক তর্ক করলেন যেন মালিক না আসার আগে কাউকে বের করে না নিয়ে যায়। অফিসার আমাদের বের করে নাই। আর একজন অফিসার এসে হাত কোলা খুলে দিয়ে বললেন, তোমাদের কাপড় আগের মতো করে পরে নাও। আমরা পড়ছিলাম না দেখে উনি চট করে একটা থাপড় বসিয়ে দিল। আমরা ছিলাম 4 জন, আমি আর সাদ্দাম চট্টগ্রামের ছেলে আর মিলন ও সোহেল ঢাকার ছেলে। অফিসার আমাদের ভিডিও প্লাস ছবি তুললেন। পরে দেখি এগুলো সব রিপোর্ট আমাদের 4 জনের ফাইলে প্রিন্ট করে যুক্ত করলেন। মালয়েশিয়া জেলে 1 মাস থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মনে হলো আমার কাছে। মালয়েশিয়ার জেলে অবৈধ শ্রমিকদের সাথে বহু বৈধ বাংলাদেশি শ্রমিকও আমার মতো আটক রয়েছেন। জেলে আটক আছে ছাত্র ও পর্যটক ভিসায় আসা বহু শ্রমিক, বেশিরভাগই দালালকে টাকা দিয়ে পাসপোর্ট করছিল, আর এখন তারা জেলে। একেবারে কাগজপত্রবিহীন শ্রমিকরা দেশটির আইন অনুসারে বেশিরভাগ ক্ষেত্রেই 2টি করে বেত্রাঘাত শাস্তি হিসেবে পাচ্ছে। কুয়ালালামপুর জানালো, দোতারবন্দি শিবির থেকে মুক্তি পেলাম আমি। মালয়েশিয়ার জেলে এমন অনেক বাংলাদেশি আছেন যারা কয়েক মাস ধরে সেখানে আছেন, কিন্তু এ দেশে তাদের কোনো পরিচিত না থাকায় দেশে ফেরত পাঠানো যাচ্ছে না। নাইম আলী নামে এক বাংলাদেশি জানালেন, এসব বন্দীরা জানে তাদের নামে মামলা আছে, কিন্তু কি মামলা তা তারা জানে না। জানতে চাইলে মারধর করা হয়। মালয়েশিয়ায় আটক বিদেশিদের মধ্যে শতকরা 90 জনই বাংলাদেশি, বাকিরা বিভিন্ন দেশের। সেখানে কেউ একটি এদিক সেদিক হলেই রড দিয়ে আঘাত করা হয়। খাবার দাবার যা দেওয়া হয় তাতে একটা মুরগির পেটও ভরবে না। সকালে 1 কাপ লাল চা আর 1 টুকরো বনরুটি, দুপুরে 1 মুঠো ভাত ও 1টা শুকনো মাছ, সন্ধ্যায় দুপুরের মতোই খাবার। সারাদিনে শুধু এ খাবার খেয়েই মাসের পর মাস পড়ে আছে অনেকে। হাই কমিশনের কাউকে এ পর্যন্ত ক্যাম্প পরিদর্শনে যেতে দেখিলে বলে কেউ কেউ জানালেন, এসব ঘটনার প্রেক্ষিতে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন হাই কমিশনের মাধ্যমে আটক শ্রমিকদের দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে। সাবস্ক্রাইব করুন এসডিপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশের ঘন্টার উপরে ক্লিক করুন। এসডিপি নিউজ, ধন্যবাদ।